আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব মজার একটা রেসিপি এবং এই যে আসছে রমজানে আমরা ঠান্ডা অবশ্যই শরবত পান করে থাকি বা পানীয় পান করে থাকি তা যদি এরকম অনেক সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর আজকের এই রেসিপিটি হচ্ছে বেলের শরবত বেল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা ফল আর এই ফলের শরবত যদি আপনারা করে খান তাহলে কিন্তু আপনাদের এর সারাদিন রোজা রাখার পরে ক্লান্তিটা দূর হয়ে যাবে খুব দ্রুতই চলুন তাই দেখিয়ে দিচ্ছি আমি আজকে এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম খুব সহজেই এই রেসিপিটি প্রথমে নিয়েছি এখানে আমি বেল আপনারা যে কোনো সাইজের এক বেল নিয়ে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনারা মানে যেভাবে খেতে পছন্দ করেন যে সাইজের সেই হিসাবে নিয়ে নেবেন বা যে কয়জনের জন্য বানাবেন সেই সাইজটা বুঝে নিয়ে নেবেন আমি এখানে বেলের আগে থেকে ফাটিয়ে নেওয়া হয়েছিল যখন কিনে এনেছে তখন থেকে ভেঙে দেখে আনা হয়েছে এর জন্য একটা ফাটানো ছিল বা ভাঙা ছিল আমি এখন খুব সুন্দরভাবে আলতো করে ছাড়িয়ে নিছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়ালাম বেলটা আসলে বেল আমারও খুবই পছন্দের একটা ফল আমি বেল অনেক পছন্দ করি আর যদি হয় এরকম শরবত তাহলে তো কোনো কথাই নেই বেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল এরকম একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে সাইডে যে রয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে সবগুলো আমি একই ভাবে তুলে নিচ্ছি আর এই এই সাইডের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেবেন না একেবারেই না সবগুলো তুলে নিলাম এখন আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে পানি দুই থেকে আড়াই কাপ এখানে আমার দুই গ্লাস ছোট ছোট দুই গ্লাস হয়ে যাবে মিডিয়াম সাইজের যে গ্লাসগুলো আছে সেটার দুই গ্লাস নিয়েছি আমি দুই গ্লাস হয়ে যাবে আমার এখানে ব্যালের শরবত আপনারা যদি চান এই বেল এই একটা বেল দিয়ে যদি একটু পাতলা করে করতে চান সেক্ষেত্রে এই একটা বেল দিয়ে প্রায় আপনারা চারজনের জন্য করতে পারবেন আমি এখন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যে কাতটা বের করার সেটা বের করে নিচ্ছি এটা যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা খোসাটা ভিতরে যে বাকলটা ছিল সেটা আমি ফেলে দেব এভাবে চিপে খুব চাপ দিয়ে চাপ দিয়ে করতে হবে কাজটা এখন একটা ছাকনিতে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিটা আপনারা যদি চান তাহলে পাতলা কাপড়ে ছাঁকনি দিয়েও করতে পারেন আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো আশ টাশ না থেকে যায় একেবারে স্মুদ হয়ে যায় তার জন্য সাধারণত আমার বাবাকে দেখি যে উনি ছাঁকনি দিয়ে ছেঁকাটা পছন্দ করে না এভাবে করে খায় অনেকেই এরকম আছে যে এই এই যে কিছু অংশ থাকে অবশিষ্ট সেগুলো ফেলে দিতে পছন্দ করে না যেমন আমার বাবাও এগুলো পছন্দ করে না এভাবে করেই খেয়ে নেয় আপনারা যদি চান তাহলে ছাঁকনি দিয়ে অ্যাভয়েডও করতে পারেন চাকরি দিয়ে ছাঁকাটা কিন্তু আমার মনে হয় যদি একেবারে পিওর রসটা চান একেবারে পিওর শুধুমাত্র সর্ব রসটা থাকবে বা জুসটা থাকবে তাহলে আপনাদের এভাবে চাকরি দিয়ে ছেঁকে নিতে হবে এখন আমি বাকি যে রয়েছে সেগুলো ছেঁকে নেব এভাবে করে সবগুলো জুস আমি করে নেব একই প্রসেসে করে নেব করা হয়ে গেছে এখন আমি চিনি অ্যাড করবো এখানে কিন্তু আমি প্রথমে কোনো চিনি অ্যাড করিনি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোলানোর চেষ্টা করবেন আর যদি চান তাহলে আপনারা একটু আগে থেকেই রমজানে একটু আগে রমজানের দিন সকালবেলা এই শরবতটা করে রেখে তারপরে আপনারা ইফতারির সময় বের করে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে পারেন আমি এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা একটু কম দিতে পারেন আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী টেস্ট করে নেবেন আর এটা ঘনত্বটা এটা ঘনত্বটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এটা কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছে এর চাইতে পাতলা করার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এতটুকু ঘনত্ব থাকলে খেতে ভালোই লাগে মন্দ লাগে না এখন আমি সার্ভিংয়ে সার্ভ করে নিচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার খুবই প্রিয় একটা শরবত আর খুবই প্রিয় একটা পানীয় তা হচ্ছে বেলের শরবত খুবই উপকারী এটা শরীরের জন্য বেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ করে অনেক ক্ষমতা বেলের আর আপনারা যদি এরকম রমজানে দিন কষ্ট করে রোজা রাখার পরে এরকম একটা বেলের শরবত খান মনটা প্রশান্ত হয়ে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ